বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে স্কুল খোলা সম্পর্কিত এবং কিভাবে স্কুলটা খুলবে সেই সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো তোমরা সবাই এই মুহূর্তে ঘরে গৃহবন্দী হয়ে আছো এবং তোমাদের ভাবনা চিন্তা যে কবে স্কুল খুলবে বা কবে পঠন পাঠন ঠিকঠাকভাবে শুরু হবে এবং আমরা আমাদের নিয়মিত পড়াশোনা করতে পারবো, আমরা আমাদের সিলেবাসটাকে সঠিকভাবে শেষ করতে পারবো, এই সব ভাবনা চিন্তার উপর ভিত্তি করেই কিন্তু বিভিন্ন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কিন্তু বিভিন্ন ভাবনা চিন্তাগুলো ভাবছে। আমাদের রাজ্য সরকারের মধ্য থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু যথারীতি ঘোষণা করেই দিয়েছেন যে যদি পরিস্থিতি একটু অনুকূলে থাকে তাহলে 5ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু স্কুল খোলা আর একটা প্রক্রিয়া শুরু হবে। তো যাই হোক, এই ব্যাপারে সেন্ট্রাল থেকেও একটা নিউজ আমাদের কাছে এসছে। অতএব সেন্ট্রাল এবং রাজ্য দুজন যদি একত্রে থাকে বা একত্রে কাজবাজ করে এবং পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু অবশ্যই স্কুল খোলার একটা সম্ভাবনা থাকবে। তো চলে যাই আমরা কী বলছে আমাদের মূল খবরে। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। মূলত নিউজে যেটা উঠে আসছে সেটা হচ্ছে আগামী 1ই সেপ্টেম্বর থেকে খুলতে পারে স্কুল, অর্থাৎ সামনের মাসের, এটা আগস্ট চলছে, সামনের মাস থেকেই হয়তো স্কুল খুলবে। আগামী 1ই সেপ্টেম্বর থেকে 14ই নভেম্বরের মধ্যে স্কুল খুলে দিতে চাইছে কেন্দ্র। ধাপে ধাপে খোলা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের নেতৃত্বে একটি মন্ত্রীগোষ্ঠী গঠন করেছে কেন্দ্র। করোনা পরিস্থিতির মধ্যেই কীভাবে সমস্ত নিয়ম মেনে স্কুল খোলা যায় তা নিয়ে বিস্তর চর্চা করছেন ওই গোষ্ঠীর সঙ্গে যুক্ত সচিবরা। জল্পনা চলছে শুরুতে উঁচু ক্লাস পড়ুয়াদের স্কুলে নিয়ে এসে পঠন পাঠন শুরু করা হবে, আলাদা আলাদা সেকশনকে আলাদা আলাদা দিনে ক্লাস করানো হতে পারেও বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে ইস্যু করা হবে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা যেটাকে বলা হচ্ছে SOP। যদিও স্কুল কবে খোলা হবে, কিভাবে খোলা হবে এ বিষয়ে শেষমেশ সিদ্ধান্ত নেবে রাজ্যই। যেহেতু শিক্ষা কেন্দ্র এবং রাজ্য এর যৌথ প্রক্রিয়ায় সৃষ্ট, সেহেতু কি ভাবনা চিন্তা করা হয়েছে যে আপার ক্লাসে যারা পড়ে, বিশেষ করে যারা বোর্ড পরীক্ষা দেবে অর্থাৎ 10 এবং 12কে যথারীতি ক্লাস শুরু করে দেওয়া হবে এবং অন্যান্য ক্লাসগুলিকে ধীরে ধীরে একটা সিস্টেমের মাধ্যমে স্কুলের মধ্যে পড়াশোনার মধ্যে ঢোকানো হবে এবং কিভাবে ক্লাস করানো হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে সম্পূর্ণ সেই রাজ্য সরকার, অর্থাৎ যে রাজ্যের মধ্যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা। করোনা পরিস্থিতির জেরে দেশজুড়ে লকডাউন শুরু হয়ে বন্ধ হয়েছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। জুনে আনলক পর্ব জারি হতেই কবে থেকে স্কুল কলেজ খোলা হতে পারে সে বিষয় নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। মাঝে একটি সমীক্ষায় দেখা গিয়েছিল অভিভাবকরা চাইছেন না এখনই খুলে যাক স্কুল। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও স্বাস্থ্য মন্ত্রক যৌথভাবে স্কুল চালু করার নির্দেশিকা তৈরি করেছে। তাতে বলা হচ্ছে ধাপে ধাপে চালু করে দেওয়া হোক স্কুল কলেজ, অর্থাৎ ধীরে ধীরে, একদম বন্ধ থাকাটা ঠিক না, মোটামুটি যতদূর সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং মেনে যে নিয়ম মেনে এগিয়ে যাওয়া যায় ঠিক সেইভাবে কিছু নিয়ম মেনে কিন্তু এগিয়ে যেতে হবে। 1ই সেপ্টেম্বর থেকে প্রথম 15 দিন 10ম ও 12ম শ্রেণীর পড়ুয়ারা স্কুলে আসুক। বোঝা গেল কি বললাম, অর্থাৎ যেটা ডেটটা পরিষ্কারভাবে কেন্দ্রীয় সম্পদ দের পক্ষ থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা জানানো হয়েছে যে 1ই সেপ্টেম্বর থেকে প্রথম 15 দিন 10 এবং 12দের ক্লাস শুরু হয়ে যাবে, যদিও এটা নির্ভর করছে কিন্তু রাজ্য সরকারের ওপর। এবং স্কুল 2 থেকে 3 দিন রাখারও পরামর্শ রয়েছে। জানানো হচ্ছে সব স্কুল চলবে বিভিন্ন শিফটে, অর্থাৎ সকাল 8টা থেকে বেলা 11টা, বেলা 12টা থেকে দুপুর 3টে, মানে এক এক দল আসবে, এক এক দল বেরিয়ে যাবে, এক এক দল আসবে, এক এক দল বেরিয়ে যাবে, এইভাবে কিন্তু স্কুলটা চলবে। মাঝে স্যানিটাইজেশনের জন্য 1 ঘন্টা বিরতি এবং প্রতি 3 ঘন্টা স্কুল চলল, পুরো স্কুলের সমস্ত জায়গাগুলো স্যানিটাইজেশন হয়ে গেল, তারপরে আবার যথারীতি স্কুল চালু হলো। এইভাবেই কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে। সব মিলিয়ে পড়ুয়া ও শিক্ষাকর্মীদের 33%ই একদিনে স্কুলে আসবেন। টিচাররাও কিন্তু সম্পূর্ণ স্কুলে আসবে না, তারাও 33% আসবে, স্টুডেন্টরাও 33% আসবে, অর্থাৎ স্কুলে যে গ্যাদারিংয়ের যে ব্যাপারটা ছিল সেই জিনিসটা কিন্তু থাকবে না, অতি সামান্য পরিমাণ কাজবাজ হবে। যদিও প্রাথমিক বা তার নিচের স্তরের পড়ুয়াদের এখন স্কুলে ডাকতে আগ্রহী নয় সরকার, তারা অনলাইনে ক্লাস করবে। পাশাপাশি 10ম থেকে 12ম শ্রেণীর ক্লাস চালু হওয়ার পর শুরু হবে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর কয়েক ঘন্টার জন্য ক্লাস। তো এই হলো তোমাদের সিস্টেম। তো বুঝতে পারছো যে স্কুল খোলা নিয়ে তোড়জোড় শুরু হয়েছে এবং আশা করছি খুব তাড়াতাড়ি খুলবে এবং তোমরা পড়াশোনা করতে থাকো, পরীক্ষার জন্য প্রিপারেশন হতে থাকো।